যদি আপনি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিন। বেল আইকন ক্লিক করলে তিনটে অপশান আসবে, তার মধ্যে অল অপশান ক্লিক করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে নরম তুলতুলে মোমোর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মোমো অনেক সময় গরম অবস্থাতেও বেশ শক্ত লাগে, অথবা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুবই শক্ত লাগে। তো আজকে আমি যেভাবে বানাবো তাতে করে ঠান্ডা হলেও কিন্তু মোমোটা বেশ নরম থাকবে, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হবে। রেসিপিটা পুরোটা দেখো, আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চিকেন মোমো বানানোর জন্য প্রথমেই আমি স্টাফিংটা রেডি করব। এর জন্য আমি এখানে হাড় ছাড়া মাংস, মুরগির মাংসের সলিড পিসটাকে নিয়েছি 250 গ্রাম, আর সেটাকে মিক্সি জারের মধ্যে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে একটা বড় সাইজের বোলের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেনের পরিমাণটা ছিল আমার 250 গ্রাম। এবারে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে দেড়খানা, মানে মিডিয়াম সাইজের দেড়খানা পেঁয়াজ কুচনো নিয়েছি। এবার দিয়ে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক কুচি, দিয়ে দেব আমি এর মধ্যে গাজর কুচি, আর এগুলোকে সবই খুবই ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, এবারে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে কুচিয়ে নিয়ে আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি, এতে করে গাজরটা বেশ নরম হয়ে গেছে। এবারে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আমি এখানে চিজ, এখানে একখানা আমুলের চিজের কিউব একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। আর এই চিজটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় মোমোর, তার জন্য অবশ্যই চিজটাকে তোমরা দিতে পারো, তবে তোমাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতেও পারো। 1 চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবারে দেব এর মধ্যে সাদা তেল 1 চামচ, দিয়ে দেব ভিনিগার 1 চামচ, আর দেব 1 চামচ সয়া সস। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আর এটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। মোমো তৈরি করার জন্য ডো তৈরি করব, সেই কারণে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে প্রথমে আমি 1 কাপ জল দিলাম। এবারে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা, আর আমি এখানে একটা কফি মগের 1 মগ ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালো করে এই জলের মধ্যে নাড়াচাড়া করে নেব, তবে জলের পরিমাণটা যদি একটু কম হয় পরে একটু গরম জল অ্যাড করে কিন্তু এই ডোটা তৈরি করা যেতে পারে। তো দেখো আমার কিন্তু জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, সেই কারণে আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দেব। কিছুটা জল নিয়ে নিয়েছি আর এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু এই জলটা গরম হতে হবে, ঠান্ডা জল এই সময় একেবারেই ইউজ করা যাবে না। খুব ভালো করে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি ডোটাকে নিয়ে নিয়েছি, এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় তাহলে গরম জল দিয়ে এটাকে মাখাতে হবে। তো এটা কিন্তু এই সময়টা বেশ গরম থাকে, যদি হাতে সহ্য হয় তো ভালো, তবে না হলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু মাখা যেতে পারে। তবে এদিকে খেয়াল রাখবে যে এটা যেন একেবারেই ঠান্ডা না হয়ে যায়। খুব ভালো করে এটাকে মেখে নিয়ে আমি প্রায় 1/2 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব।
আধ ঘন্টা বাদে ফিরে আসলাম। এবার মোমোর ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দর সফট হয়ে যায় মোমোর ডো, বা মোমো কেন যে কোনো রুটি পরোটা সব কিছুর ডোই যদি একটু মাখার পর কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে খুব সফট সেটা তৈরি হয়। তো দেখো আমার ডোটা কিন্তু একদম খুব নরম তুলতুলে একটা ডোতে পরিণত হয়েছে। এবারে এর থেকে আমি রুটির আকারে লেচি কেটে নেব, যেমন রুটির লেচি কাটে ঠিক সেরকম করে আমি এর মাপটা রাখবো। এবারে এখানে চাকি বেলুন নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা এরকম ময়দার ডো নিয়ে নিলাম, আর সেটাকে একটু ময়দা মাখিয়ে নিয়ে রুটির আকারে বেলে নেব। এই ধরনের একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিটা দিয়ে এইভাবে আমি রুটিটার ওপরে এই বাটিটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট গোলাকার তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি মোমোর শিটগুলো রেডি করে নেব। এই পদ্ধতি ছাড়াও আরও একরকম পদ্ধতিতে মোমো শিট তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে একদম ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপর এইভাবে এটাকে বেলে নিতে হবে, ঠিক মোমো শিটটা যেমন তৈরি করেছি সেই আকারেই এটাকে বেলে নিতে হবে। সমস্ত মোমো শিটগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে সেখান থেকে একটা শিট আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখো এইভাবে এক চামচ আমি স্টাফিং দিয়ে দিলাম। এবারে আমি মোমোর শেপ তৈরি করব। মোমোর শেপ অনেক রকমই হয়, তবে আমি এখানে চেষ্টা করেছি কয়েকটা শেপ তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। আর এখন যে শেপটা আমি দেখাচ্ছি সেক্ষেত্রে তোমাদের যদি এরকম প্লেটের উপর রেখে তোমরা করো তাহলে কিন্তু অনেক করতে সুবিধা হবে। তো দেখো এইভাবে আমি ভাঁজ ভাঁজ দিয়ে এই মোমোর শেপটা তৈরি করছি। এটা অত্যন্ত সহজ একটা শেপ, তো এটাকে আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আরও অনেকগুলো সহজ শেপ তৈরি করা যেতে পারে, তো সেগুলোও দেখিয়ে দেব। দেখো এভাবে আমি একটা মোমো তৈরি করে নিলাম, আর এবার যে শেপটা দেখাচ্ছি সেটা পুরোপুরি অন্য রকমের। সেক্ষেত্রে স্টাফিংটা একটু লম্বা শেপের করে নিতে হবে, আর এবারে দুটো সাইড থেকে এইভাবে মুখটাকে জোড়া দিয়ে নিতে হবে। যেরকম পুলি পিঠে তৈরি করে ঠিক সেরকমভাবে এটাকে এইভাবে জোড়া দিয়ে নিতে হবে। আর এবারে এইভাবে দুই সাইড থেকে এভাবে এটাকে জুড়ে দিতে হবে। ব্যাস, এটা কিন্তু আরও একটা সহজ শেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি যদিও অত ভালো করে পারছি না বা পারি না, তবে যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আরও একটা শেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু অনেক সহজ। তো এইভাবে ঠিক কুচির ভাজের মতো করে এটাকে নিয়ে নিচ্ছি। আর তারপর এইভাবে দেখো আমি এগুলোকে জোড়া দিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পেরেছো আমি কি দেখাতে চাইলাম, মানে কেমনভাবে শেপটাকে দেখাতে চাইলাম। তো এইভাবে বেশ কয়েকটা মোমো আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি হাফ জল দিয়ে দিয়েছি, আর তারপর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে একটু তেল মাখিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট মতো। জলটা ফুটে উঠলে ঢাকনাটা খুলে নিলাম, আর এর মধ্যে এখন মোমোগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর মোমোগুলো একটু গ্যাপ দিয়ে বসাতে হবে, কারণ মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গেলে একটু ফুলে উঠবে, সেই কারণে একটু গ্যাপ রেখে এগুলোকে বসাতে হবে। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি এখনও, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে সাথে বেল আইকন ক্লিক করে অল অপশানটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখো আমার মোমোগুলো কিন্তু এইভাবে আমি বসিয়ে দিচ্ছি, আর এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, আর এখন আমি একেবারে মিডিয়াম টু লো ফ্লেম করে এটাকে প্রায় 10 মিনিট মতো রেখে দেব। তবে
এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন 10 মিনিটের বেশি না থাকে, তাহলে কিন্তু মোমোগুলো আবার শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো আমি অপেক্ষা করছি, 10 মিনিট পরে আবার ফিরে আসছি। প্রায় 10 মিনিট বাদে ফিরে আসলাম। এবারে আমি এর ঢাকনাটা খুলে নেব আর দেখে নেব মোমোগুলো রেডি হয়েছে কিনা। দেখো মোমোগুলো রেডি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে, কারণ মোমোর সাইজ কিন্তু অনেকটা করে বেড়ে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। তো এইভাবে আমি নেক্সট ব্যাচটাও বসিয়ে দিলাম আর আমার মোমো কিন্তু অলমোস্ট ডান। এইভাবে আমি আমার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা সহজেই বাড়িতে এবার তৈরি করতে পারবে এরকম ধরনের নরম তুলতুলে মোমো। তাহলে রেসিপিটা দেখে লাইক করতে কিন্তু একদম ভুলো না, তার সাথে সাথে তোমাদের বন্ধু ফ্যামিলির সঙ্গে সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে তোমরা রেসিপিটাকে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করো। আগামী পর্বে নিয়ে আসবো মোমো চাটনি রেসিপি নিয়ে। এটা কিন্তু খুবই সহজ আর মোমোর সঙ্গে একদম পারফেক্ট একটা রেসিপি। আর তার পরবর্তী পর্বে থাকবে চিকেন স্যুপের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগলো। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর রেসিপিটা দেখে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আজকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।